নমস্কার সবাইকে জন্মাষ্টমীর শুভেচ্ছা। আমরা গত ডিসেম্বর মাসে অর্থাৎ 2022 ডিসেম্বরে যে ট্যাট এক্সাম হয়েছিল সেই ট্যাট এক্সামের আমরা কোয়ালিফাইড ক্যান্ডিডেট। তো আজকে এই প্রেসমিটটা করার একটাই উদ্দেশ্য, মানে সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করা, যেন সরকার আমাদের অতিসত্বর নিয়োগ করে। আমরা দেখেছি 2015 সাল থেকে যে ট্যাট এক্সাম শুরু হয়েছিল 2021 সাল পর্যন্ত যতজন ক্যান্ডিডেটই ট্যাট এক্সামে উত্তীর্ণ হয়েছে সবাইকেই নিয়োগ করেছে। তাই সরকারের প্রতি আমাদের বিনম্র আবেদন, যেন সরকার আমাদের প্রতি একটু দৃষ্টি আকর্ষণ করে এবং আমাদেরকে যেন অতিসত্বর নিয়োগ করে। গত বছর ডিসেম্বর মাসে যে ট্যাট এক্সামটা হয়েছিল সেই ট্যাট এক্সামে ট্যাট ওয়ানে প্রায় 200 জনের মতো পাস করেছে এবং ট্যাট টুতে 160 জনের মতো পাস করেছে। তো টোটাল মিলিয়ে দেখা গেলে 361 জনের মতো পাস করেছে। সেই হিসাবে যদি দেখতে যাই তো আমাদের 2021 সালে যে ট্যাট এক্সাম হয়েছিল সেই ট্যাট এক্সামে প্রায় 3000-এর মতো ক্যান্ডিডেট পাস করেছিল। সেই হিসাবে দেখতে গেলে এই বছর অনেক কম ক্যান্ডিডেট। তো সরকারের প্রতি আমি আবেদন রাখবো, যেন সমাজ সরকার আমাদের প্রতি একটু দৃষ্টি আকর্ষণ করে এবং আমাদেরকে অতিসত্বর নিয়োগ করে। 2022 সালে ডিসেম্বর 29 এবং 30 পরীক্ষা দিয়েছিলাম। প্রায় 40,000 পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিল। তার মধ্য থেকে ট্যাট ওয়ান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে 200 জন এবং ট্যাট টু পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে প্রায় 165 জন। তো আমাদের টিআরবিটি থেকে সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়েছে, সমস্ত প্রসেসিং কমপ্লিট। তো এই রাষ্ট্রবাদী এবং জনদলীয় সরকারের কাছে আমরা অনুরোধ রাখছি, বর্তমান যিনি শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রীও বটে, তো স্যারকে আমরা অনুরোধ রাখছি যে আমাদের যাতে অতিসত্বর নিয়োগের ব্যাপারটা উনি দেখেন ওনার মানবিক দৃষ্টিভঙ্গি থেকে। তো আমরা জানি যে আগামীকাল মডেল কোড অফ কন্ডাক্ট উঠে যাবে, তো এটা থাকা এতদিন চলার কারণে সরকার কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। তো আমরা আশা রাখবো যে আগামী কিছুদিনের মধ্যেই আমাদের যারা আমরা ট্যাট কোয়ালিফাই করেছি আমাদের বিষয়টা উনি অত্যন্ত মানবিক দৃষ্টিভঙ্গি থেকে দেখবেন। আমরা অত্যন্ত আশাবাদী সরকারের কাছে। Thank you.